গগন বিদারী এই আত্মনাত মন গলাতে পারেনি এক নারীকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা বখাটেদের। নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে ওই নারীকে নির্যাতন এবং তা ভিডিও করা হয় গত 2রা সেপ্টেম্বর। দীর্ঘদিন মনোমালিন্যের পর আবার স্বামীর সাথে যোগাযোগ করায় স্থানীয় সন্ত্রাসী দেলোয়ার তার বাহিনী নিয়ে ওই নারীকে বেঁধে নির্যাতন চালায়। এরপর পরিবারটিকে অবরুদ্ধ করে রাখার পরও তাদের কুপ্রস্তাবে তিনি রাজি না হয়। এক মাস পর ভিডিওটি ছেড়ে দেওয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্বামী আবার অন্য জায়গায় যা বিয়ে করছে, কিন্তু ছাড়াছাড়ি হয় না। ওই তারিখে যে তারিখে ঘটনাটা ঘটছে, ওই স্বামী এখানে আসছিল। এই বর্বরতা, এই নোংরামি আমরা কোন অবস্থাতে বরদাস্ত করতে পারছি না। আমি এর জোর শাস্তি দাবি করছি। এদিকে নির্যাতনের শিকার নারী গতকাল বেগমগঞ্জ থানায় দুটি মামলা করেন। সেখানে 9 জনকে আসামি করা হয়। তাদের মধ্যে রহমতুল্লাহ এবং আব্দুর রহিমকে গতকালই গ্রেফতার করে পুলিশ। অন্যান্য যারা আছে তাদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। যে ভিকটিম নিরাপত্তা ঝুঁকির কারণে, মানে সে কোথাও অভিযোগ করে নাই, থানায় যায় নাই বা কারোর কাছেই এই বিষয়গুলো শেয়ার করে নাই, অর্থাৎ এ কারণে পুলিশের অগোচরেই ছিল এই অপরাধটি এবং আমাদের নোটিশ আসার সাথে সাথে আমরা কাজ করছি। অপরদিকে পালিয়ে থাকা আসামিদের মধ্যে সকালে বাদলকে রাজধানী থেকে ও ওই নির্যাতনের ঘটনায় নেতৃত্ব দেয়া দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ারকে অস্ত্রসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করে র‍্যাব। আমাদের যারা আসামি গ্রেপ্তার হয়েছে তাদের স্বীকারোক্তি আমরা মোটামুটি তাদের প্রাথমিকভাবে যতটুকু জানতে পেরেছি তাদের সম্পৃক্ততা ছিল এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা উভয়েই জড়িত। এই দেলোয়ার বাহিনী উক্ত এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা এবং নানান রকমের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। ফেসবুক পেজে দেলোয়ার নিজেকে যুবলীগের কর্মী হিসাবে পরিচয় দিত। ওবাইদুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।